নেকবেস পরে আবারও আলোচনায় সাকিব আল হাসান এবার সরাসরি ব্যাট হাতে মাঠেই নেমে পড়লেন ব্যাটিংয়ে ঘাট যাতে কাত হয়ে না যায় তা ঠেকাতেই এমন পদ্ধতির আবিষ্কার অনেকটা সময় নেটে ব্যাট করলেন তবে নাজমুল হোসেন শান্ত ছিলেন শুধুই ইনডোরে চোখের আড়ালে অন্য অনেকের মতো রানের সন্ধানে অধিনায়ক তার জ্বলে ওঠা মানেই বিগ ম্যাচে বাংলাদেশের ভালো কিছু দু বিশ্বকাপে যে দুই ম্যাচে শান্ত ফিফটি করেছিলেন জিতেছিল বাংলাদেশ কেবল শান্ত নয় বেশিরভাগ দলের টপ অর্ডারই এই টুর্নামেন্টে সংগ্রাম করছে কারণ এখানকার পিচ নতুন বলের জন্য কিছুটা কঠিন শান্ত যখন রান করে তখন সে ম্যাচ উইনার তবে সেই বিশ্বকাপেই বাংলাদেশের বিপক্ষে ঝড় তুলেছিলেন মিচেল মার্শ যেমন এদিন প্র্যাকটিসে তুলল ওজিরা পুরো দল না আসলেও মার্শ স্টয়নিসদের বিগ হিটগুলো আছড়ে পড়ছিল কুলিস ক্রিকেট গ্রাউন্ডের গ্যালারিতে থার্মিকস রং স্টিল থার্ম দেশের একমাত্র থার্মস রড সুপারিটে ওঠা প্রতিটা দলই ভালো ক্রিকেট খেলছে এই কন্ডিশনে বাংলাদেশ শক্তিশালী দল তাদের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা আছে আমরা আমাদের ক্রিকেটটা খেলবো আশা করি বাংলাদেশের বোলাররা আমাদের চ্যালেঞ্জ হবে না মার্শের আশা আর বাস্তবতা বিপরীত পথের প্রতি আগের চার ম্যাচেই ধারাবাহিক বাংলাদেশ পেসাররা সবচেয়ে বেশি ডট বল দিয়েছেন মুস্তাফিজ তানজিম সাকিব সেরা উইকেট শিকারীদের কাতারে উপরের দিকে আছেন তবে তাস্কিন আহমেদ একটু ছন্ন ছাড়া ম্যাচের আগে অনুশীলনও করেননি তার জায়গা নিতে পারেন শরিফুল অনুশীলনে যে সিরিয়াস প্রথম পর্বের বাধা টপকানোর লক্ষ্য পূরণের পর সুপার নিয়ে লক্ষ্যহীন বাংলাদেশ অন্তত মনের ইচ্ছা মনেই গোপন রেখে দিয়েছেন কোচ প্রথম লক্ষ্য পূরণ হয়েছে এখন আমরা উপভোগ করতে চাই ছেলেদের স্বাধীনভাবে খেলার সুযোগ দেব তার মানে এই না যে মাঠে গিয়ে যা খুশি তাই করার লাইসেন্স পাবে সবার নির্দিষ্ট ভূমিকা আছে দলে তা পালন করার ক্ষেত্রে অবশ্যই স্বাধীনতা আছে অস্ট্রেলিয়ার সঙ্গে শক্তির পার্থক্য সবার জানা হলেও পরিসংখ্যান সে কথা বলছে না এই ফরম্যাটে দশ দেখায় চার জয় বাংলাদেশের সুপার বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ মাইটি অস্ট্রেলিয়া যাদের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপের আসল পরীক্ষাটা শুরু হবে বাংলাদেশে প্রথম পর্বের বাধা টপকে সুপার এইটে কতটা ভালো খেলতে পারবে বাংলাদেশ রেজওয়ানুজ্জামান চ্যানেল টোয়েন্টি ফোর অ্যান্টিগা ওয়েস্ট ইন্ডিজ